हेलो स्टूडेंट्स, हमरा कोऑर्डिनेट जियोमेट्री स्ट्रेट लाइन प्रथम अंशे थियोरी ओ अनुसरण अंकगुलो आगे तीनटे भिडियोर माध्यमे आलोचना करेछि। आज हमरा स्ट्रेट लाइन द्वितीय अंश अर्थात दुटी सरलरेखार अंतर्गत कोण, दुटो सरलरेखा समान्तराल हवार शर्त, दुटो सरलरेखा परपेंडिकुलार हवार कंडिशन, एकटा स्ट्रेट लाइनेर प्यारालेल स्ट्रेट लाइनेर इक्वेशन এবং স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশন ইত্যাদি সম্পর্কে জানব। চলো শুরু করি। দুটো স্ট্রেট লাইন আছে, তার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। মানে অ্যাকচুয়ালি সাপোজ দুটো স্ট্রেট লাইন, একটা এ বি আর একটা স্ট্রেট লাইন সি ডি, প্রথম অংশের ইকুয়েশন ওয়াই ইজ ইকুয়াল টু এম ওয়ান এক্স প্লাস সি ওয়ান, আর দ্বিতীয় স্ট্রেট লাইন যে ইকুয়েশন তার ওয়াই ইকুয়াল টু এম টু এক্স প্লাস সি টু। তো প্রথম স্ট্রেট লাইনের স্লোপটা হলো এম ওয়ান, মানে প্রথম স্ট্রেট লাইনটা এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে, ধনাত্মক দিকের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে ধরো আলফা, তার ট্যান নিতে হবে, অর্থাৎ ট্যান আলফা ইজ ইকুয়াল টু এম ওয়ান। আর দ্বিতীয় স্ট্রেট লাইন যেটা সিডি আছে, তার ইকুয়েশন ওয়াই ইজ ইকুয়াল টু এম টু এক্স প্লাস সি টু, হোয়ার এম টু ইজ দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। তার মানে হচ্ছে স্ট্রেট লাইনটা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে সেটা ধরো বিটা, তাহলে তার ট্যান অর্থাৎ ট্যান বিটা ইজ ইকুয়াল টু এম টু। এখন এই দুটো স্ট্রেট লাইনের অন্তর্গত কোণ যদি থিটা হয়, তাই থিটার মানটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো এই যে ট্রায়াঙ্গেলটা হয়েছে, এই ট্রায়াঙ্গেলের এই যে আলফা অ্যাঙ্গেলটা একচুয়ালি বহিস্থ কোণ, তো বহিস্থ কোণটা বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান হবে, মানে আলফা ইজ ইকুয়াল টু এটা প্লাস এটা। তো সেখান থেকে আমার আলফার থিটার মানটা আলফা মাইনাস বিটা এটা পেলাম। তো এখান থেকে দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা যদি হয়, তার অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো আমি ট্যান নিচ্ছি উভয় পক্ষে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান আলফা মাইনাস বিটা হবে। এবার জাস্ট সূত্র ফেলে দিচ্ছি, ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই ওয়ান প্লাস ট্যান আলফা ট্যান বিটা, যেখানে ট্যান আলফার মানটা আগেই বলেছি এম ওয়ান, আর ট্যান বিটার মানটা এম টু, তাহলে এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। এই হলো দুটো স্ট্রেট লাইনের অন্তর্গত কোণ। তার মানে দুটো সরলরেখার যদি সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে সরলরেখার স্লোপগুলো আমরা জানতে পারি, এম ওয়ান এবং এম টু যদি জেনে থাকি, তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান আমরা এই সূত্রের মাধ্যমে বের করে নিতে পারবো। এখন এই স্ট্রেট লাইন এবং এই স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইনের অন্তর্গত কোণ এটা না হয়ে এটাও হতে পারে। অ্যাকচুয়ালি এটা সূক্ষ্ম কোণ, এটা হচ্ছে স্থূল কোণ। তো এটা যদি হয়, দেখো তাহলে এই থিটা আর ফাই এদের সমষ্টিগত 180 ডিগ্রি, সেখান থেকে ফাইয়ের মানটা 180 - থিটা হয়ে যাবে। তাহলে ট্যান যদি উভয় পক্ষে নিই, ট্যান ফাই ইজ ইকুয়াল টু ট্যান 180 - থিটা, মানে এখানে মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু মাইনাস লিখে ট্যান থিটার মানটা যেটা পেয়েছি এটা। তাহলে অ্যাকচুয়ালি তোমার যদি সূক্ষ্ম কোণটা হয়, মানে এইটা, সেক্ষেত্রে ধনাত্মক মানটা নেব, আর যদি স্থূল কোণটা হয় ওদের ভিতরে অ্যাঙ্গেলটা, তাহলে আমরা সেটা ঋণাত্মক মানটা নেব। তো অনেক ক্ষেত্রে লেখা হয় দুটো স্ট্রেট লাইনের ভিতরে অ্যাঙ্গেলটা ট্যান থিটা ইজ ইকুয়াল টু, যদি তাদের স্লোপগুলো এম ওয়ান আর এম টু হয়, তাহলে এম ওয়ান ডিফারেন্স এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। এইভাবে অনেক ক্ষেত্রে লেখা হয়, কারণ যেখানে এম ওয়ানটা আর এম টুর ভিতরে যেটা বড় হবে সেটা আগে লিখবো, যেমন ডিফারেন্স চিহ্ন দিয়েছি, আমি জানি না এখানে কোনটা বড়। তো এই সূত্রের মাধ্যমেও দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায়। এখন দুটো সরলরেখার সমীকরণ যদি এরকম থাকে, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, আর একটা যদি এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো হয়, এই সরলরেখা দুটোর মধ্যে মধ্যবর্তী কোনটা আমাকে নির্ণয় করতে হবে। তো প্রথম সূত্র যেটা আছে, সেখানে এই প্রথম লাইনটা এখান থেকে তুমি দেখো, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এখান থেকে তুমি ওয়াই ইজ ইকুয়াল টু বের করো। ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস এ ওয়ান এক্স মাইনাস সি ওয়ান, আর বি ওয়ান দিয়ে ভাগ করে দেবো, বি ওয়ান বি ওয়ান। এক্ষেত্রে অবশ্যই বি ওয়ান নট ইকুয়াল টু জিরো হতে হবে। তা প্রথম সরলরেখার স্লোপটা হচ্ছে মাইনাস এ ওয়ান বাই এ টু, আর দ্বিতীয় সরলরেখা যেটা আছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়াল টু জিরো, ওখান থেকে আমি যদি ক্যালকুলেশন করে স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে লিখি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হবে মাইনাস এ টু বাই বি টু এক্স মাইনাস সি টু বাই বি টু, যেখানে অবশ্যই এই যে বি টুটা নট ইকুয়াল টু জিরো হতে হবে। তো দ্বিতীয় সরলরেখার স্লোপটা পেয়ে যাচ্ছে এটা,
তাই এখানে আমি এখন এই যে সূত্রটা বসিয়ে দিয়ে দিই, মানে এটা বা এটা যে কোনো একটা সূত্র যদি বসিয়ে দিই তাহলে দুটো সরলরেখার অন্তর্গত কোণ আমি পেয়ে যাব। যদি মনে করি দুটো সরলরেখার অন্তর্গত কোণ থিটা হয় তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হবে, প্লাস মাইনাস লিখে M1 মাইনাস M2, তাহলে M1 এই যে M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 M2, তো M1 মানে আমি সাপোজ এটা নিচ্ছি, তাহলে মাইনাস A2 বাই B2, সরি M1 মানে এইটা A1, এই প্রথম সরলরেখার যে স্লোপটা মাইনাস A1 বাই B1, M1 মাইনাস M2, M2 বলতে এইটা মাইনাস A2 বাই B2 হোল ডিভাইড বাই 1 প্লাস M1 M2, M1 মানে মাইনাস A1 বাই B1 M1, আর M2 বলতে মাইনাস A2 বাই B2। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন আমি করি তাহলে কী হচ্ছে দেখো, এটা দাঁড়াচ্ছে এটা মাইনাস প্লাস, প্লাসটা আগে লিখছি, A2 বাই B2 মাইনাস A1 বাই B1, আর নিচে হবে দেখো 1 প্লাস, দুটো মাইনাসে প্লাস হয়ে যাবে, উপরে হবে A1 A2 আর নিচে হবে B1 B2 হুইচ ইকুয়াল টু, এখানে B1 B2 লসাগু হবে, তাহলে উপরে যাবে A2 B1 মাইনাস এদিকে হবে A1 B2 আর নিচে হবে A1 A2 প্লাস B1 B2, ওই লসাগুলো ক্যান্সেল আউট হবে, তার আগে একটা প্লাস মাইনাস আছে, এই যে প্লাস মাইনাস লিখে দিলাম। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমি কী পেলাম আলটিমেটলি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস A2 B1 মাইনাস A1 B2 বাই A1 A2 প্লাস B1 B2। তো এই দুটো সরলরেখা যদি দেওয়া থাকে তাহলে সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণের মানটা এই। এখন কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখতে হবে, যদি দুটো সরলরেখা সমান্তরাল হয় অর্থাৎ সেক্ষেত্রে কী হবে, তারা সেক্ষেত্রে তাদের আলফা এবং বিটা যে অ্যাঙ্গেলগুলো ছিল সেই অ্যাঙ্গেলগুলো এখানে এই আলফা এবং বিটা এই অ্যাঙ্গেলগুলো তাহলে ইকুয়াল হবে, অ্যাকচুয়ালি সমান্তরাল, তো তাহলে এই একটা স্ট্রেট লাইন তার সঙ্গে আর একটা স্ট্রেট লাইন তাহলে এরকম হবে, তার মানে অ্যাকচুয়ালি দেখো এরকম হবে, এটা স্ট্রেট লাইন এবং এ স্ট্রেট লাইন, তাই এর অ্যাঙ্গেল আর এর অ্যাঙ্গেল, এই আলফা যদি হয় এটাও আলফা হবে, তো দুটো স্ট্রেট লাইন যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু বিটা হবে, এবং সেক্ষেত্রে আমার এই আগে আগে যেটা করেছিলাম দুটো সরলরেখার অন্তর্গত কোণ সেই ফর্মুলা সেখানে বের করার সময় দেখেছিলাম থিটা ইজ ইকুয়াল টু আলফা মাইনাস বিটা 1 নম্বরে, তা আলফা আর বিটা যদি ইকুয়াল হয় তাহলে থিটার মান কি হবে, 0 ডিগ্রি হবে, তাহলে থিটার মান 0 ডিগ্রি হবে, সেক্ষেত্রে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি মান 0 হবে। এবার আমরা ট্যান থিটার যে ফর্মুলা আমি শিখেছিলাম ট্যান থিটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কোনা কোনো যদি গুণ করি তাহলে M1 ইজ ইকুয়াল টু M2 হবে, এই যে দেখালাম ট্যান থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে তোমার এনে ক্যালকুলেশন করে M1 ইজ ইকুয়াল টু M2 হবে। M1 আর M2 কি, প্রথম একটা সরলরেখার স্লোপ M1 ছিল আর দ্বিতীয় সরলরেখার স্লোপ M2 ছিল, তা দুটো যদি সমান হয় অর্থাৎ দুটো সরলরেখা সেক্ষেত্রে কী হবে, সমান্তরাল হবে। এবার দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে কী হবে, যে আমি এখানে থিটার মানটা যে বের করেছিলাম দুটো সরলরেখা যদি লম্ব হয় তাহলে সেক্ষেত্রে থিটার মান তাহলে 90 ডিগ্রি হবে, তাহলে আমরা ট্যান থিটার যে ফর্মুলা পেয়েছিলাম এই জিনিসটা, তো ট্যান 90 ছিল অসংখ্যাত, তার নিচের পার্টটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, তো 1 প্লাস M1 M2 ইকুয়াল টু 0 হবে, তার মানে সেখান থেকে M1 M2 ইজ ইকুয়াল টু -1। তাহলে প্রথম সরলরেখার স্লোপ যদি M1 হয় আর দ্বিতীয় সরলরেখার স্লোপ যদি M2 হয় তাহলে স্লোপ দুটোর গুণফল হবে -1। তাহলে কোনটা কী শিখলাম, দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের স্লোপগুলো ইকুয়াল হয়, আর দুটো সরলরেখা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের স্লোপ দুটো, এটা ধরো M1 এটা M2 যদি হয় তাহলে এদের স্লোপ দুটোর গুণফলটা হবে -1, এই দুটো মনে রাখতে হবে। এখন আমরা কোনো একটি সরলরেখার সমান্তরাল সরলরেখা সমূহের সমীকরণ নির্ণয় করব, একটা সরলরেখা ধরো এরকম দেওয়া আছে, এর সমীকরণ A1x এক্স বলি AX প্লাস BY প্লাস C ইজ ইকুয়াল টু 0, তো এই স্ট্রেট লাইনের সমান্তরাল সরলরেখা অসংখ্য হয়, তো এই সমস্ত সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করব। তো যদি সরলরেখার সমীকরণটা AX প্লাস BY প্লাস C ইজ ইকুয়াল টু 0 হয় তা সেক্ষেত্রে তুমি এখান থেকে স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো, তাহলে Y এর মান এখানে অ্যাকচুয়ালি B নট ইকুয়াল টু 0,
তাহলে y ইজ ইকুয়াল টু কি হবে মাইনাস এক্স মাইনাস সি আর b দিয়ে ডিভাইড করব এটা। তাহলে এই সরলরেখার সমীকরণটাকে আমরা স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে নির্ণয় করলাম। তাহলে এখান থেকে আমি বলতে পারি সরলরেখার প্রবণতা বা স্লোপ কত, মাইনাস এ বাই বি। তাহলে আমরা এই যে সরলরেখাটা বলেছি তার সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা অসংখ্য হয় সেগুলো নির্ণয় করার চেষ্টা করছি। তাহলে যে সমান্তরাল সমীকরণগুলো হবে সমান্তরাল সরলরেখা তাদেরও স্লোপ তাহলে একই হবে। তাহলে এই যে সরলরেখাটা ছিল এর সমান্তরাল সরলরেখার সমীকরণ তাহলে কি হবে, মানে অ্যাকচুয়ালি এটাকে সাজিয়েছি তো এরকম, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ওর যা স্লোপ ছিল সেই স্লোপটা একই রকম হবে এখানেও, শুধু কনস্ট্যান্ট টার্মটা পাল্টে যাবে, সেটা আমি কে ওয়ান ধরছি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, মানে অ্যাকচুয়ালি ওই যে সরলরেখাটা ছিল সেই সরলরেখার সমীকরণকে আমরা স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে লিখেছি, যেখানে এই জিনিসটা হচ্ছে ওই সরল প্রদত্ত সরলরেখার স্লোপ। এখন এই সরলরেখাটার সমান্তরাল সরলরেখা সমূহের সমীকরণ আমি নির্ণয় করব। তাহলে ওই সমান্তরাল সরলরেখা সমূহের সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে তারও স্লোপ তাহলে সেই একই জিনিসটা হবে, তাই এই সরলরেখার সমান্তরাল সরলরেখা সমূহের সমীকরণটা তাহলে লিখতে পারছি কিভাবে, ওয়াই ইজ ইকুয়াল টু একই জিনিসটা থাকবে শুধু কনস্ট্যান্টটা শুধু ডিফার করে যাবে, ওটা কে ওয়ান ধরলাম। তো এখানে ক্যালকুলেশন করলে কি হবে, বি দিয়ে লসাগু করে গুণ করে দাও, বি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস বি কে ওয়ান, এক্স ওয়াই বলে একদিকে আনো, তাহলে এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু বি কে ওয়ান, তাহলে হুইচ ইমপ্লাইজ দ্যাট এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু বি কে ওয়ান, মানে আমরা কে ধরে নিচ্ছি একটা, বি কে ওয়ান ইজ ইকুয়াল টু কে ধরি। এখন দেখো এই যে সরলরেখাটা ছিল এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণটা পেয়েছি কি এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু কে, তাহলে এক্সের সহগ এ এখানেও এক্সের সহগ এ, ওয়াইয়ের সহগ বি এখানেও ওয়াইয়ের সহগ বি, এখানে কনস্ট্যান্ট ছিল সি এখানে শুধু কনস্ট্যান্টটা পাল্টে গেছে এই আর কি। তাহলে আমি যদি কোনো একটা সরলরেখার টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ এই একই নিয়মে যদি করি তাহলে সেটা কী হবে, টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু কে। দেখো এই যে এক্স এবং ওয়াইয়ের সহগগুলো সব একই রকম আছে শুধু কনস্ট্যান্ট টার্মটা ডিফার করেছে, তাহলে এখানেও সেই একই রকমভাবে থাকবে, অ্যাকচুয়ালি এই নিয়মেই করতে হবে, কনস্ট্যান্ট টার্মটা শুধু ডিফার করবে। এখন কোনো একটা সরলরেখা ধরো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এই সরলরেখাটা ধরো এরকম আছে, তো এর উপরে লম্ব যে সমীকরণ লম্ব সরলরেখা এরকম 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 অসংখ্য হতে পারে, তো লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করব, মানে এই সরলরেখার সঙ্গে পারপেন্ডিকুলার যে লাইন। তো এই সরলরেখাটাকে তুমি আমরা স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে যদি তৈরি করে নিই আগের মতোই করে এভাবে করলাম, তাহলে এই সরলরেখার স্লোপ কত, মাইনাস এ বাই বি। তাহলে এই যে সরলরেখা আছে এর ওপরে যে লম্ব হবে তার স্লোপটা তাহলে কী হবে, আমি মনে করছি সেটা এম। তাহলে ধরি লম্বের স্লোপটা বলছি, মানে প্রবণতা এম বলছি। তাহলে এখন আমরা আগেরটাই শিখেছি দুটো সরলরেখার প্রবণতা যদি এম ওয়ান এম টু হয় এবং তারা যদি লম্ব হয় তাদের এম ওয়ান এম টু ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান হয়, তাহলে এখানে কি হবে এম ইন্টু ওর প্রবণতা এই সরলরেখার প্রবণতা এ মাইনাস এ বাই বি ইজ ইকুয়াল টু গুণফলটা মাইনাস ওয়ান হবে, তাহলে এখান থেকে এম এর মান তাহলে কি হবে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে বি বাই এ, এম এর মানটা কি পাবো বি বাই এ। তাহলে প্রথম যে সরলরেখা ছিল তার সমীকরণকে আমি স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে সাজিয়ে পেয়েছি যে প্রথম সরলরেখার প্রবণতাটা মাইনাস এ বাই বি, তাহলে এই সরলরেখা যেটা দেয়া আছে তার সঙ্গে লম্ব সরলরেখা যেগুলো হবে তার প্রবণতা তাহলে এটা হবে, সেটা এম ওয়ান ইন্টু এম টু ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, এই ফর্মুলা ফেলে আমি বের করেছি। তাহলে লম্ব সরলরেখা যেটা পাচ্ছি আমি অসংখ্য পাবো তাদের সমীকরণ কি হবে, লম্বের সমীকরণ তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস একটা কনস্ট্যান্ট সেটা কে ওয়ান বলছি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম বলতে এখানে বি বাই এ ইন্টু এক্স প্লাস কে ওয়ান, এখানে এ লসাগু হবে কোনা কোনে গুণ করলে এ ওয়াই ইজ ইকুয়াল টু বি এক্স প্লাস এ কে ওয়ান, তাহলে এখন তুমি এক কাজ করো এক্স আর ওয়াইগুলো একদিকে আনো, তাহলে এখান থেকে আসবে বি এক্স মাইনাস এ ওয়াই
আর এইটা এদিকে নিয়ে চলে এলে সেটা এ মাইনাস এ কে ওয়ান হবে, সেটা ইজ ইকুয়াল টু কে ধরে নিচ্ছি, তাহলে কে ইজ ইকুয়াল টু কে হবে মাইনাস এ কে ওয়ান ধরি। তা দেখো এখানে যে সরলরেখা ছিল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, তার সঙ্গে লম্ব সরলরেখার সমীকরণ বি এক্স মাইনাস এ ওয়াই ইজ ইকুয়াল টু কে, কে একটা অনির্দিষ্ট ধ্রুবক, তাহলে এখানে বিটা ওয়াই এর সহগ বি ছিল সেটা চলে এসেছে কোথায় এক্স এর সঙ্গে, আর এক্স এর সহগ এ ছিল সেটা চলে গেছে কোথায় ওয়াই এর সঙ্গে, আর এখানে প্লাস চিহ্ন ছিল এখানে হয়ে গেল কি মাইনাস চিহ্ন। তার মানে কি হলো এক্স এবং ওয়াই এর সহগগুলো পরস্পর ইন্টারচেঞ্জ হবে আর মাঝখানের যে চিহ্নটা আছে সেটা বদলে যাবে। তা আমি একটা ছোট উদাহরণ নিয়ে দেখাচ্ছি, ধরো এই যে আগের সমীকরণ টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স, এই একটা সরলরেখা ছিল, তাহলে এই সরলরেখার সঙ্গে লম্ব সরলরেখার সমীকরণ কি হবে? আমি একটু আগে বলেছি এক্স এবং ওয়াই এর সহগগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, থ্রিটা এখানে আসবে থ্রি এক্স আর মাঝখানের চিহ্নটা বদলে যাবে মাইনাস, টুটা এখানে যাবে টু ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট শুধু পাল্টে যাবে, সে যদি এখানে মাইনাস থাকে তখন এটা প্লাস হয়ে যাবে। তো এইরকম টাইপের সমান্তরাল সরলরেখা এবং লম্বের সরলরেখার একটা অঙ্ক করিয়ে দেখাচ্ছি একটু পরে। আচ্ছা অঙ্কটাকে করিয়ে নিতে পারে, এটা বলছি দেখো এই একটা সরলরেখা আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ, এই সরলরেখার সঙ্গে সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেটা মাইনাস থ্রি কমা ফোর বিন্দুগামী। এই একটা সরলরেখা আছে এর সঙ্গে সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করবো, এর সমান্তরাল এটা যে সরলরেখাটা মাইনাস থ্রি কমা ফোর বিন্দুগামী, ধরো এইটা মাইনাস থ্রি কমা ফোর। তো এই যে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ, তাহলে এই সরলরেখাটাকে তুমি প্রথমে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স ফর্মে যদি করতে চাই তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, টু এক্স মাইনাস ফাইভ আর থ্রি দিয়ে ডিভাইড হবে, তাহলে এই সরলরেখার প্রবণতা কী হবে মাইনাস দুয়ের তিন, এই সরি দুয়ের তিন, তাহলে এর ওপরে এই সরলরেখা যেটা আছে এর সমান্তরাল সরলরেখার সমীকরণ তাহলে কীভাবে বের হবে, ওয়াই ইজ ইকুয়াল টু সেই স্লোপটা একই হবে শুধু কনস্ট্যান্টটা বদলে যাবে। ইহা কোন বিন্দুগামী, ওটা বলেছে মাইনাস থ্রি কমা ফোর বিন্দুগামী, তাহলে এই বিন্দুটা তাহলে বসিয়ে দাও, তাহলে ওয়াইয়ের জায়গায় বসাবো এই ফোর ফোর আর দুইয়ের তিন, এক্সের জায়গায় বসাবো মাইনাস তিন প্লাস কে, তিন তিন ক্যান্সেল আউট হবে, তাহলে এখান থেকে তোমার কে এর ভ্যালুটা আসবে দেখো চার আর ওদিকে বিয়োগ করে গিয়ে টু হবে, তাহলে অতএব সমান এই যে প্রথম সরলরেখাটা আছে ওর সমান্তরাল সরলরেখার সমীকরণ তাহলে কীভাবে হবে, এই যে লিখেছি ওয়াই ইজ ইকুয়াল টু দুইয়ের তিন এক্স প্লাস কে, কে এর ভ্যালুটা দুই পেয়েছি। এবার সিম্পল ক্যালকুলেশন করো, তোমার তিন লসাগু হবে থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু টু এক্স প্লাস তিন দুগুণে ছয়, করলে কী হবে ক্যালকুলেশন করে ধরো ওয়াইগুলো ওদিকে নিয়ে যাচ্ছি টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এই যে প্রথম সরলরেখা ছিল টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ, তাহলে এখানে তার সমান্তরাল সরলরেখার সমীকরণ হয়েছে কি দেখো সেই একদম টু এক্স মাইনাস থ্রি ওয়াই কনস্ট্যান্ট শুধু বললে সেই আর কি সমান্তরাল সরলরেখা, তাহলে ওই একই সরলরেখার আমি লম্ব সরলরেখার সমীকরণ বের করি। সরলরেখাটা মনে কী আছে কী ছিল টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ, তাহলে এর আমি স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে সাজালে কী হবে মাইনাস ফাইভ বাই থ্রি এই থ্রি, তো এর স্লোপটা কত দুয়ের তিন, তো এর সঙ্গে লম্ব যে সরলরেখাটা হবে তার স্লোপটা আমি মনে করছি এম, তাহলে লম্ব সরলরেখার স্লোপ কী ধরছি আমি এম ধরছি, তাহলে এই এম আর ওই স্লোপ এম ইন্টু এই দুয়ের তিন এদের গুণফলটা আমরা শিখেছি মাইনাস ওয়ান, তাহলে এম এর ভ্যালুটা হবে মাইনাস তিনের দুই, তাহলে অতএব লম্ব সরলরেখার সমীকরণ তাহলে কী হবে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস একটা কনস্ট্যান্ট হবে, তাহলে এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু এম এর ভ্যালুটা এই যে পেয়েছি মাইনাস তিনের দুই মাইনাস তিনের দুই এক্স প্লাস কে, তাহলে এখানে কে এর ভ্যালুটা আমি বের করতে পারলেই আমার সরলরেখার সমীকরণ হয়ে যাবে। ইহা ওই একই বিন্দুগামী, ধরো এখানে বলা ছিল মাইনাস তিন চার, এই বিন্দুটা কত মাইনাস তিন চার, মাইনাস তিন চার বিন্দু গামী, তাহলে অতএব ওয়াইয়ের জায়গায় ফোর বসাবো মাইনাস তিনের দুই, এক্সের জায়গায় মাইনাস তিন বসাবো প্লাস কে, তাহলে হুইচ ইমপ্লাইজ দ্যাট ফোর ইজ ইকুয়াল টু এটা মাইনাস ওয়ান প্লাস নয়ের দুই হবে প্লাস কে, ক্যালকুলেশন করলে কী হবে দেখো কে এর ভ্যালুটা আসছে ফোর মাইনাস নয়ের দুই ইজ ইকুয়াল টু কে, তাহলে কত দাঁড়াবে
चार दुगुणे आठ, आठ माइनस नय मान माइनस हाफ इज इक्वल टू के। तो सरलरेखा समीकरण दिले कि हबे, अतः लम्ब मैं प्रदत्त जो समीकरण रही है तर लम्बे लम्ब सरलरेखार समीकरण সেটা কি হবে দেখো, এই যে এখানে বলেছি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস তিনের দুই এক্স প্লাস কে, কে ভ্যালুটা বেশি মাইনাস ওয়ান হাফ পেয়েছি, তাহলে এখানে দুই লসাগু করে গুণ করে দাও, টু ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান, তাই সবগুলো এদিকে আনো, থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তা আমি অ্যাকচুয়ালি টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ এর সরলরেখার লম্ব সরলরেখা নির্ণয় করতে চলেছি, তাহলে এই সরলরেখার লম্ব সমীকরণ কি পেলাম, দেখো থ্রিটা এখানে এসছে, টুটা এখানে গেছে, মাঝখানে চিহ্নটা বদলে গেছে, শুধু কমনটা পাল্টে গেছে। তাহলে আমরা যে কোনো একটি সরলরেখার লম্ব এবং তার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। আজকে জিনিসের লাস্ট জিনিসটা দেখাচ্ছি, দেখো যেটা আগে বলিনি, দুটো সরলরেখা আছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, আর একটা আছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। এই দুটো সমীকরণ অর্থাৎ সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এরা অভিন্ন হবে, মানে এরা একই সরলরেখাকে প্রকাশ করার কন্ডিশনটা কি হবে, সেটা এ ওয়ান বাই এ টু ইজ ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ইজ ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু। এটা কী করে হয় একদম সোজা আমি জাস্ট একটুখানি বলে দিচ্ছি। ধরো প্রথমে আছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এই সরলরেখার আমি স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে যদি সাজানোর চেষ্টা করি তাহলে কী হবে, মাইনাস এ ওয়ান এক্স মাইনাস সি ওয়ান আর বি ওয়ান দিয়ে ভাগ করে দিচ্ছি এটা। আর দ্বিতীয় সরলরেখা আছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়াল টু জিরো, একে স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে যদি সাজাই তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হবে মাইনাস এ টু এক্স মাইনাস সি টু আর এখানে বি টু নিচে ভাগ হয়ে যাবে এটা। তাহলে এই দুটো সরলরেখা যদি অভিন্ন একই হয় তাহলে ওদের স্লোপগুলো একই হবে, মানে এই যে স্লোপ এবং এই স্লোপগুলো একই হবে, তাহলে কী হবে, মাইনাস এ ওয়ান বাই বি ওয়ান আর এখানে মাইনাস এ টু বাই বি টু সমান হবে, মাইনাস মাইনাস ক্যান্সেল হবে, সেখান থেকে এ ওয়ান বাই এ টু ইজ ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু হবে, একই জিনিস পেলাম। আর এই দুটো সরলরেখাকে আমি তো স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে সাজিয়েছি, এটাও তাই করেছি। তো এটা যদি একই সমীকরণ হয় তা স্লোপগুলো যেমন সমান হবে তেমন ইন্টারসেপ্ট ফর্মগুলো যেটা আছে ওয়াই ইন্টারসেপ্ট সেগুলোও সমান হবে, তাহলে মাইনাস সি ওয়ান বাই বি ওয়ান আর এখান থেকে মাইনাস সি টু বাই বি টু এরাও সমান হবে, তাহলে এখান থেকে মাইনাসগুলো ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পরে আসবে বি ওয়ান বাই বি টু ইজ ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু। তাহলে এই দুটো একত্রে এ ওয়ান বাই এ টু ইজ ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু, সেটা আবার সি ওয়ান বাই সি টুর সঙ্গে সমান, দুটো একত্রে তাহলে অ্যাকচুয়ালি এভাবে লেখা যায়। তাহলে এই দুটো সরলরেখা যদি অভিন্ন হয় মানে একই সরলরেখাকে প্রকাশ করে তার কন্ডিশনটা কি হবে, এ ওয়ান বাই এ টু ইজ ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ইজ ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু, অর্থাৎ এক্স এর সহগ এখানে এ ওয়ান ওখানে এ টু তাদের অনুপাত, ওয়াই এর সহগ এখানে বি ওয়ান ওখানে বি টু তাদের অনুপাত, আর ধ্রুবক পদ যেটা আছে সি ওয়ান আর এখানে সি টু, অ্যাকচুয়ালি ধ্রুবক পদগুলো সবগুলো কিন্তু একই দিকে রাখতে হবে, হয় বাম জিরো মানে সমান চিহ্নের বাম দিকে রাখতে হবে না হয় সমান চিহ্ন ডান দিকে রাখতে হবে, একই দিকে রেখে সেই ধ্রুবক পদগুলোর অনুপাত, এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদগুলোর অনুপাত তিনটেই সমান হলে ওই দুটো সরলরেখা অভিন্ন হবে, মানে যেটাকে আইডেন্টিক্যাল বলা হচ্ছে। এই হলো টোটাল থিওরি, আমি একবার জিস্ট করে বলে দিচ্ছি, দুটো সরলরেখা যদি দেয়া থাকে সেই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ আমরা কী করে বের করবো, যদি প্রথম সরলরেখার প্রবণতা যদি তোমার এম ওয়ান হয় আর দ্বিতীয় সরলরেখার প্রবণতা এম টু হয় তাদের মধ্যবর্তী কোণের সূত্র হলো এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু, প্লাস মাইনাস প্লাসটা মিন করবে অ্যাকচুয়ালি সূক্ষ্ম কোণ আর মাইনাসটা মিন করবে অ্যাকচুয়ালি স্থূল কোণ, হলে সেটা আমরা এইভাবে লিখতে পারবো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এম ওয়ান ডিফারেন্স এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। এবার দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের স্লোপগুলো সমান হয়, দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের স্লোপ দুটোর গুণফলটা হবে মাইনাস ওয়ানের সঙ্গে সমান। এবারে দুটো সরল একটা সরলরেখার সমীকরণ যদি দেওয়া থাকে তার সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা কীভাবে নির্ণয় করব, এক্স এবং ওয়াইয়ের যে পোর্শনটা রয়েছে সেগুলো একদম রিমেইন আনচেঞ্জ, শুধু কনস্ট্যান্টটা শুধু পার্থক্য হয়ে যাবে। তো কনস্ট্যান্টটা কীভাবে বের করবো, বিভিন্ন কন্ডিশন বলা থাকবে যে সরলরেখাটা কোনো একটা বিন্দুগামী বা অন্য কিছু বলা থাকতে পারে, আর যদি একটা সরলরেখা দেওয়া থাকে
তার সঙ্গে সমান্তরাল সরলরেখা, তার সঙ্গে লম্ব সরলরেখা সমীকরণ কিভাবে বের করবো, এই এক্স এবং ওয়াই এর সহগগুলো ইন্টারচেঞ্জ করে দেবো, আর মাঝখানে যে চিহ্নটা থাকবে প্লাস থাকলে সেটা বলে দেবো, চিহ্নটা প্লাস থাকলে মাইনাস করে দেবো, আর মাইনাস থাকলে প্লাস করে দেবো। আর দুটো সরলরেখা অভিন্ন হওয়ার শর্ত হলো এটা। এই হলো টোটাল তোমাদের থিওরি। আমি পরের ভিডিওতে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করে দেবো। সবাই ভালো থেকো, বাই।